المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمة الله وبركاته. by محمد عبد القيم ওমান থেকে প্রশ্ন করলেন একটু চমৎকার প্রশ্ন যে আমরা সহিদা পন্থী যারা আমরা আকিদা গ্রহণ করেছি আমাদের পরিবারের অনেকেই বলে যে তোমাদের এইগুলি ভুল আমরা তাদেরকে যদি বলি যে আপনাদের আমলগুলি ঠিক নয় দুরুস্ত করেন উল্টো তারা আমাদেরকেই বলে যে আমাদের এইসব আমল ভুল আর এই গ্রুপগুলি চলা ঠিক চালানো ঠিক নয় আবার তারা অনেক সময় দেখেন যে তাদের মাঝে আর আমাদের মাঝে আমলগুলি তাদের মাঝে পঁচানব্বই ভাগ আমলগুলি আমাদের আমলগুলির বিপরীত তো আসলে তাদেরকে কিভাবে বোঝানো যাবে যে তারা ভুল পথে আছে আলহামদুলিল্লাহ ও সাল্লাহ সাল্লাম বারকাল ভাই আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম যে বাজা আল ইসলাম গরিবা ইসলাম খুব অপরিচিত অবস্থায় সূচিত হয়েছিল ইসলামের প্রচার প্রচনা খুব অপরিচিত ছিল অসায় ও দোকামা বাদা অচিরেই আবার এরকম অপরিচিত হয়ে যাবে থাকবে এদেরই জন্য আমি সুসংবাদ দিয়ে গেলাম এবং জান্নাতে একটি বাগান আছে সেটির নাম তুবা তো এই ধরনের অপরিচিত ব্যক্তিগুলির জন্য সেই তুবা নামক জান্নাতের বাগান নির্ধারণ করলাম এটা বড় আফসোসের কথা যে তাদের পঁচানব্বই ভাগে আমল আমাদের সঙ্গে মিলে না এটাই সত্য তাদের আমলগুলি মিলে না কারণ তারা সমাজে বহুল পরিচিত আমল বহু যুগ যুগ থেকে চলে আসা আমলগুলি তারা করতেছে আর যার কারণে তারা সে আমলগুলিকে সঠিক মনে করছে বাপ দাদা থেকে পেয়েছি এই আমল ছাড়বো এটা কি ভুল হতে পারে আর তোমরা নতুন আনছো কি কি বলছো এইগুলি সহি হতে পারে ভাই আপনাদেরকে বলবো যে বাপদাদার দোহাই দিয়ে না বাপদাদারা এই দোহাইটা হিন্দুরা দেবে এটা হিন্দুদেরই কাজ স্বয়ং রসুল্লাহ সাল্লাম যখন ইসলাম নিয়ে এসেছিলেন তখন মক্কার কাপের মুশ্রেকরা বাপদাদার দোহাই দিয়েছিল বড় আশ্চর্যের কথা যে মক্কার কাফেররা হজও করতো নামাজও পড়তো জাকাতও দিত হ্যাঁ ভালো কাজও করতো গরিব মিসকিনকেও তারা সাতকা করতো হ্যাঁ বিধবা বিধবা তারা বিয়ে করত এতিমের মাথায় হাত বলি এতগুলি কাজ করত কিন্তু সেগুলি আল্লাহ গ্রহণ করেন নাই দেখেন সোর আন ফলে আল্লাহ বলছেন আমাকে আনা সলা তুহম ইন্দাল ভাই তিল্লা তারা নামাজ পড়তো তাদের নামাজের মধ্যে তারা ঢোল বাজাত তারা হজ করত হজের সময় তারা তাফ করত এবং সে হারামে হারামের চতুর পাশে তারা বকরি তাদের জবে কৃত আল্লাহর নামে যারা যেগুলি জবে করতো দেব দেবীর উশিলা দিয়ে সে জবে পশুগুলির রক্ত তারা কাবার পাশে মেখে দিত উলঙ্গ হয়ে তারা হজ করত সবগুলি তারা কাজ করত আল্লাহকে তারা চেনত তারপরে যখন নবী দাওয়াত দিলেন শিরিক মুক্ত বিদাত মুক্ত ইসলামের দাওয়াত দিলেন তখন তারা বলেছিলেন কি বলেছিল তারা তারা কি বলেছিল প্রতি উত্তরে ইন্না ওনা আবা আনা আলা উম্মা ও ইন্না আলা আসার মোহতাদুল আমরা আমাদের পিতা মাতাকে এই কাজগুলিতে পেয়েছি বাপদাদা থেকে আমরা করে আসছি ও ইন্না আল্লাহ আসার ইমলা মোহতাদুন আর আমরা তাদের এই সমস্ত পূর্বে করে যাওয়া কাজগুলি করলে আমরা হেদায়েত প্রাপ্ত থাকব আজা আল 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 হাতা এলাহান এতগুলি এলা এতগুলি খোদা এতগুলি আল্লাহ কাজ করতে পারে না আর একজন আল্লাহ সব কাজ করবে সমস্ত এলাহাকে এক আল্লাহ রূপান্তরিত করে দিচ্ছে মোহাম্মদ ইন হাজাল সাইন উজাব ফুআলে রজন এটা চরম আশ্চর্যজনক কাজ অন্তালাকাল মালা উমিন হুমানিম সুআসবির আলা আলিহাতিকুম ইন হাজাল সাইন ইরাদ এবং তারা বড় বড় নেতারা ছোট ছোট তাদের কর্মীবৃন্দ এবং তাদের অধীনস্থদের ঘরে ঘরে গিয়ে সবর ইখতিয়ার করতে বলল যে তোমাদের এলাহাদের ইবাদত করতে থাকো আর মেরে উপরে করো মুহাম্মাদের দাওয়াতে দিনে মুহাম্মাদ যে দিনে হাকের দাওয়াত দেয় সে দাওয়াত গ্রহণ করো না সে আব্দুল কায়েম আপনার ওই সমস্ত আত্মীয়দেরকে কথাগুলি বোঝানোর চেষ্টা করতে হবে যে দেখুন বাপদাদের দোহায় যারা দিয়ে যায় তারা হকপন্থী নয় দলিলের উপরে ইসলাম কায়েম থাকে লে হা মান হালেখা আম্বা ইয়েনা ওয়া হাইয়া যে ব্যক্তি বাঁচতে চায় সে যেন দলিলের উপরে বাঁচে আর যে আর যদি সে দলিল না দিতে পারে তাহলে সে হালাক প্রাপ্ত এবং দলিল দলিল দলিলের বিপরীতে সে দলিল সে 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 তার তার দলিল আলাপ করতে পারে না তারা চল্লিশ বছর তাকে সত্যবাদী বললো হক কথা বলার কারণে তাকে আর চিনে না অপরিচিত হয়ে গেছে তা আমরা মোহাম্মদ মোহাম্মদ আজকে আমরা হক কথা বলছি সহি হাদিসের কথা বলছি কোরআনের কথা বলছি এই আজকে আমরা তাদের কাছে অপরিচিত হয়ে গেছি তারা বলছে আমরা ভুলের মাঝে পতিত আছি আমরা ভুলের মাঝে পতিত নয় তারাই ভুলের মাঝে পতিত মানুষ থাকবে না তারা পথভ্রষ্ট হবে আল্লাহ নবী ভবিষ্যদ্বাণী করে গেলেন ইমাম মালিক রহমতুল্লাহ বেশি দিন যায়নি উনআশি হিজড়িতে জন্মগ্রহণ করে একশো উনআশিতে মৃত্যুবরণ করেন একশো বছর তিনি বেঁচে ছিলেন আল্লাহ

হলাই কুনুল ইয়মা দিন আর সেটা আজকে আমি ইমাম মালেকের এই যুগেও সেটা দিন নয় আবার তিনি বললেন লা ইস লেহা আখির হাজ ইল উম্মতি ইল্লাহফ ইমা সাল হা এই উম্মতের শেষ পর্যায়ের লোকেদের সংশোধনের মাপকাঠি শুধুমাত্র তাই হবে যা প্রথম যুগের লোকদের মাঝে ছিল অর্থাৎ আল্লাহ রসুলের জামানায় কোরান এবং শহিদ শুনা আল্লাহ রসুলের হাদিসই যে কোনো সমস্যার সমাধান হিসেবে ছিল শেষত্ব এই উম্মতের শেষ ভাগে অর্থাৎ শেষ জামানায় আমাদের এই জামানার বিষয়ে ইমাম মালিক বলছেন যে শেষ জামানায় সংশোধনের মাধ্যম সে কোরআন এবং হবে তাহলে দেখেন আজকে আমরা ইমাম তারপরে মহাদিস ভব করে গেলে নিয়ে আমরা পতিত এবং আল্লাহর কোরআনের সমাধান নিচ্ছি না রসুল্লাহ সহি আদিসের সমাধান না। ইমাম মালিকের কথা অনুসারেও উনি অনেক বড় ইমাম তার কথা দিয়ে আমি বলছি তারা যারা বলে থাকে যে এ মাঝাম মানা ফরজ তাদের কথা দিয়ে আমি বলছি তারা বললেন যে তা কশ্চিন কালেও দিন হবে না তা কশ্চিন গ্রহণীয় হবে না যা উম্মতের প্রথম ভাগে গ্রহণীয় ছিল না ইমাম আবু হানিফার দাবিদার তারা ইমাম আবু হানিফার দাবিদার ইমাম আবু হানিফার রহমতুল্লাহ আলো বলেছেন যখন হাদিস সহী হয়ে যাবে জানবা সেটাই আমার মাজহাব

দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলেছেন আজাবতুলি কমিন আরাফুল ইসনাদ হাতা আজিবতুলি কমিন আরেফ আরাফুল ইসনাদ হাতা মানুষকে দিকে আশ্চর্য হচ্ছে তারা হাদিসকে চিনেছে এরপরে হাদিস সহি সেটাও জেনেছে তারপরে সুফিয়ান আর সাউরির রায় এবং কিয়াসের দিকে দৌড়চ্ছে আজকে হানাফি সমাজরা যেভাবে বাপদাদার দিকে দৌড়চ্ছে এবং তাদের ইমামদের কথার উপরে দৌড়াচ্ছে তাদের ব্যাপারে তিনি আক্ষেপ করে বললেন এবং সুফিয়ান শহরে তিনি একজন আলেম ছিলেন যার কথা যার রায় এবং কেয়াসগুলির দিকে মানুষ দৌড়াতো আজকালকার হানাফি যারা তারা যারা রায় কেয়াসের দিকে দৌড়ায় আর বলে যে আমাদের মাঝাবে নাই আমাদের মাঝাবে নাই সহ হাদিসে থাকার পরও তো ইমাম আহমদ বিন হাম্বল ছয় লক্ষ হাদিসের হাফেজ তিনি আফসোস করে বলছেন ফাল হাজারিল্লা যিনি খালিফোন আনামরে তারা সতর্ক থাকুক যারা নবীর নবীর সন্না থেকে দূরে সরে যাচ্ছে নবীর কথা থেকে তারা সতর্ক থাকুক বাহম ফিতনা যে তাদেরকে আন্তসি বাহম ফিতনা তুমি তাদেরকে ফিতনায় পেয়ে বসবে আউসি বাহম আজমুল আলিম অথবা তাদেরকে কঠিন শাস্তি পেয়ে বসবে ইমাম ইমাম আহমদ বিন হাম্বল বলেন যে ফিতনা শব্দের অর্থ হলো শির্ক আর সত্যি আজকে যারা মাঝহাব মানছে বাপদাদাদের কথা বাপদাদা থেকে এতদিন থেকে মেনে আসছে আজকে তোমরা নতুন হাদিস কয়রা যারা বলছে তারা শিরকে পতিত হয়ে যাচ্ছে কারণ আল্লাহ রব্বল আলমের অবশ্যই ইত্যাবি মা উনজির আলিকুম রব্বিকুম তোমরা তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার অনুসরণ করো ওরা চারটা বিমিন দুন হিয়া আউলিয়া আ আর সেটাকে বাদ দিয়ে তোমরা আউলিয়াদের অনুসরণ করো না কারিলাম মাথা যাক কারণ তোমাদের অধিকাংশই অধিক কমই আছে যারা উপদেশ গ্রহণ করো করে থাকো সুরা আরাফ তিন নম্বর আয়াত দেখেন স্পষ্ট আল্লাহ আউলিয়াদের অনুসরণ করতে নিষেধ করেছেন কোরআন সহি সুন্নার অনুসরণ আল্লাহ করতে বলেছেন তা আপনার আত্মীয় স্বজনদেরকে বলবেন আমিও বলছি তাদেরকে আপনার এই এই ভয়েসের মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করি চোখটা খোলেন এই যে আপনাদের চোখে পর্দা পড়ে আছে সে পর্দা শরান দেখতে পাবেন যে কোরআন শহীদ শোন ছাড়া অন্য কোনো কিছু মানা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই কোনো আলেমের কথা মানা জায়েজ তখনই সেটা যদি কোরান শহীদ সুন্না মোতাবেক হয় আজকে অধিকাংশ আলেম গুমরাহ হয়েছে তারা বলে যে আমাদের হানাফি মাঝভাব আমারা আমাদের মাঝভাবে এটা নাই এরকম তারা একটা পাইকারি কথা বলে দিচ্ছে অতএব যারা মাঝহাবের দোহাই দিয়ে কোরআন সহি সন্নাকে অ্যাভয়েড করবে তাদের জন্য পরকালে নাম আর ইহকালে তাদের কোনো আমল গ্রহণীয় হবে না সব আমেল বদবার হয়ে যাবে আল্লাহ বল আলমী ওনাদেরকে হেদায়ত দান করুন আর আমাদেরকে এবং ওনাদেরকে সকলকে হেদায়তের উপরে ক্যামে রাখুন এবং সহি সন্ন্যাভিত্তিক জীবন গঠন করার তফিক এর আয়ত করুন আমিনুসল্লা সাল্লাম বারকালানে বিনেমান